রানাঘাটে প্রাচীন পুজোর মধ্যে অন্যতম কৃপাময়ী তলার প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী পুজো। এই পুজো তন্ত্রমতে পুজো হয়। একই দিনে সপ্তমী অষ্টমী নবমীর পুজো অনুষ্ঠিত হয়। পুজো দেখতে অসংখ্য ভক্তবৃন্দের আনাগোনা থাকে সকাল থেকে রাত অবধি। এখানে মা জগদ্ধাত্রী প্রতিষ্ঠিত আছেন এবং এই প্রতিষ্ঠিত মন্দিরে শক্তি চৈতন্য মহারাজজি এখানে এই পুজো প্রচলন করেন। প্রথমে তিনি তার যেখানে সাধনা করছিলেন সেই সাধনাস্থলীতে মায়ের পুজো করতেন, পরে এখানে রানাঘাটে তিনি এই মন্দির নিয়ে আসেন এবং মার পুজো করেন। অন্ততপক্ষে 20-22 বছরের পুজো বা তার বেশিই হবে। তার আগে তো বললামই যে উনি ওনার সাধনাস্থলীতে পুজো করতেন এবং এটা পুরোপুরি তন্ত্রমতে পুজো হয়। বামদেব পরম্পরা এবং শ্রী রামকৃষ্ণদেবের পরম্পরা, দুটো পরম্পরার মিশেল ঘটেছিল শক্তি চৈতন্য মহারাজের জীবনে। তার সাধন জীবনের ফলপ্রসূ এই পুজো। তো একই দিনে হয়? হ্যাঁ, একই দিনে হয়। তবে মায়ের মূর্তি যেহেতু এখানে রয়েছে সুতরাং নিত্য পুজো হয়। হ্যাঁ, নিত্য পুজো হয়। নাম ডক্টর শুভদীপ বন্দ্যোপাধ্যায়।